নমস্কার, হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সমস্ত সাধু গুরু ভক্ত বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। নমস্কার। আজ আমি আলোচনা করব যে কিভাবে ভগবানকে ডাকতে হয়। ভগবানকে যদি ডাকতে হয় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই ডাকতে হবে। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই ভগবানকে ডাকতে হবে। শুধু বিপদে পড়লেই ভগবানকে ডাকবো, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেই ভগবানের কথা ভুলে যাব, তাহলে কিন্তু হবে না। আমরা বিপদে পড়ি যখন আমরা কি করি, কোথায় যাই? ধরুন কোনো শিক্ষা বিষয়ে যদি সমস্যা হয় তখন আমরা কোনো শিক্ষকের কাছে যাই। কোনো আইনি ব্যাপারে সমস্যা হলে আমরা যাই উকিলের কাছে। আবার যদি টাকা পয়সার কোনো সমস্যা হয় আমরা যাই টাকা তোলার জন্য ব্যাংকে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো মেটাতে গেলে প্রত্যেকটাই আমাদের টাকার প্রয়োজন হয়। টাকা ছাড়া এই সমস্যাগুলো মিটবে না। এই এই মানুষগুলোকেও দরকার, আবার টাকারও প্রয়োজন। কিন্তু ভগবানকে ডাকতে গেলে কিসের প্রয়োজন? ভগবানকে কি টাকা দিয়ে পাওয়া যায়? সব কিছু জিনিস টাকা থাকলে হয় না, তাই তো? তেমনি ভগবানকে ডাকার জন্য টাকা থাকলেই ভগবানকে পাওয়া যাবে, এটা কিন্তু একদমই ভুল কথা বা ভুল ভাবনা। টাকার বিনিময়ে ভগবানকে পাওয়া যায় না। টাকার বিনিময়ে দুটো জিনিস পাওয়া যায় না, একটা হলো ভগবান আর একটা হলো ভালোবাসা। এগুলো কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। তো সেই রকমই ভগবানকে পেতে গেলে আমাদের মনের অন্তরের অন্তরের অন্তঃস্থলের ভক্তিটা প্রয়োজন, তবেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে। তো আমি একটু মহাভারতের কাহিনী বলি। মহাভারতের যে দ্রৌপদী ছিলেন, দ্রৌপদীর যখন বস্ত্র আহরণ হয়েছিল তখন দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন, হে বাসুদেব তুমি আমার সম্মান রক্ষা করো, এই বিপদ থেকে আমায় রক্ষা করো। তখন দ্রৌপদী ভগবানকে কিভাবে ডেকেছিলেন? এইভাবে বলেছিলেন, প্রভু বাসুদেব আমায় রক্ষা করুন, হে বাসুদেব আমায় রক্ষা করুন। কিন্তু বাসুদেব তখন দ্রৌপদীকে রক্ষা করেনি। তারপরে এইভাবে ডাকতে ডাকতে তখন দ্রৌপদী এক হাত এরকম বুকের মধ্যে রেখে আর এক হাত এইভাবে তুলে বললেন, প্রভু বাসুদেব আমায় রক্ষা করো, এইভাবে ডাকলেন। তাতেও বাসুদেব সাড়া দিলেন না, তার কাছে এলেন না, তাকে রক্ষা করতে দিলেন না। তখনও কিন্তু দ্রৌপদী নিজেকে পুরোপুরি সম্পূর্ণভাবে সমর্পণ করেনি ভগবানকে। তারপর দ্রৌপদী দুই হাত তুলে বললেন, প্রভু বাসুদেব আমায় রক্ষা করো। যখন দুই হাত তুলে বুকের কাছ থেকে দুটো হাতই তুলে নিলেন, নিজে নিজে চেষ্টা করেছিলেন নিজের লজ্জাকে রক্ষা করার, কিন্তু তিনি তো পারলেন না। তখন ওনাকে তো বাসুদেবের সাহায্য নিতেই হলো। কিন্তু প্রথমে তিনি এক হাত দুই হাত বুকে রেখে ডাকলেন, তারপর এক হাত রেখে ডাকলেন, তারপরেও কাজ হলো না। তখন দ্রৌপদী দুই হাত তুলে বললেন, হে বাসুদেব আমায় রক্ষা করো। যখন এই দুই হাত তুলে ডাকলেন তখন বাসুদেব ছুটে এলেন দ্রৌপদীর কাছে, তার লজ্জা নিবারণ করলেন। এখানে দু হাত তুলে ডাকার অর্থ কি? দুই হাত তুলে ডাকার অর্থ হলো যে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করা। আর যখনই আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করে দেব তখন ভগবান আমাদের হয়ে যাবে, মানে আমার হয়ে যাবে, এবং আমিও পুরোপুরি ভাবেই আমরা ভগবানের হয়ে যাব। তখন আমাদের সব দায় দায়িত্ব কিন্তু ভগবানের উপর পড়ে যাবে। তিনি তখন, আমরা যদি প্রকৃত ভক্ত হই, প্রকৃত ভক্ত হয়ে থাকি, আমরা নিজেদেরকে পুরোপুরি কিন্তু ঈশ্বরের চরণে সমর্পণ করে দেব। কিন্তু যদি না আমরা পুরোপুরি ভক্ত হই, পুরোপুরি সমর্পণ করতে না পারি ভগবানের কাছে, তখন কিন্তু যতই ডাকুক করছো কিছুই কাজ হবে না, ওই সব ডাকা জলে চলে যাবে। আমরা তো অনেকেই সবাই ভক্ত হয়ে গেছি, এখন তো ভক্তের অভাব নেই। ভক্ত কটা ভক্ত আর কটা অভক্ত সেটাই হচ্ছে মুশকিল এই যুগে।
কিন্তু আমরা প্রত্যেকেই যেন ভাব দেখাই আমরা বিরাট ভক্ত হয়ে গেছি। আসলে কি তাই? কখনো নয়, আমরা হতেই পারিনি। যদি প্রকৃত ভক্ত হতে পারতাম না, প্রত্যেকেই ভগবানের দর্শন পেয়ে যেত, প্রত্যেকেই দর্শন পেত। কিন্তু আমরা কি প্রকৃত ভক্ত? না, আমরা একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে পারি না, একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করতে পারি, কোনোটাই পারি না। আমাদের মনে কত সংশয়, কত দ্বন্দ্ব, কত সমস্যা। ভগবানকে ডাকতে বসেছি, তাতেও মনের মধ্যে হাজার চিন্তা ঢুকে যাচ্ছে। এভাবে ডাকলে কিন্তু কোনো কাজই হচ্ছে না, সব বিফলে হয়ে যাচ্ছে। সারাদিন ধরে পুজোই করে যাচ্ছে, কেউ কেউ আছে সারাদিন ধরে 3 বা 4 বার ভগবানের পূজাই করছে, সেও বিফলে হয়ে যাচ্ছে। কারণ আমাদের যেটা নেই সেটা হলো ভক্তি, আসল জিনিসই ফাঁকা। এত আড়ম্বরের তো দরকার নেই, আসল জিনিস নেই, ফাঁকা জিনিস নিয়ে আওয়াজ করছি, তো সেই জন্যই তো কোনো কাজ হচ্ছে না। তাই ভগবানকে, ভগবান বলেছে যে প্রকৃত ভক্ত সে কিন্তু আমাকে পাবেই, আর আমি তার কাছে সারা জীবন বাঁধা হয়ে থাকবো, তার সুখ দুঃখের সাথী আমিই হব, তাকে সম্পূর্ণ বিপদ থেকে মুক্ত আমিই করব। কিন্তু সেই ভক্তকে হতে হবে, সেই ভক্তকে সম্পূর্ণরূপে আমাকে সমর্পণ করে দিতে হবে, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পিত করতে হবে। যত সমস্যাই আসুক, যত দুঃখ কষ্টই আসুক, ঈশ্বরকে ধরে বসে থাকতে হবে যে একজন আছেন, তিনি আমাদের ঠিক ঠিক কিছু না কিছু পথ বের করে এই বিপদ থেকে রক্ষা করবেনই করবেন। অন্ধকার জীবনে আসে, তারপরেই দেখবেন একদম ঝলমলে একটা আলো দিন আসে, হবেই তো হয়। তা এইটা যদি না ঘটতো, চন্দ্র সূর্য, তাহলে মিথ্যা হয়ে যেত। তবে জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, তারপরেই আসবে উজ্জ্বল আলো, সুন্দর একটা দিন। তো সেই কারণে আমাদের তো সেই দুঃখে আছি বলে ভগবানকে অনেক অনেক আগড়ে ধরে দিচ্ছি যে এখন ভগবান ছাড়া আমাদের গতি নেই। যা সুদিন এলো আমাদের, যখন আলোর দিন এলো তখন আমরা ভগবানকে ভুলে গেলাম। কিন্তু আমাদের সুখ তো ক্ষণস্থায়ী, সুখ কতক্ষণ থাকে? সুখের থাকার সময়টা না খুব কম। একটা মানুষের জীবনে দুঃখটাই বেশি থাকে, সুখের মুহূর্ত খুব কম কম, একদম কম থাকে। কিন্তু মানুষের জীবনে দুঃখের সময়টা বেশি বেশি পার করতে হয়। কিন্তু ওই যে একটুখানি ক্ষণিকের জন্য সুখ আছে, সেই সুখে আমরা নিমজ্জিত হয়ে আমরা সব কিছুই মোহ মায়ায় নিজেকে ভাসিয়ে দিই। আমরা ভাবি না যে 2 দিন আগে আমাদের জীবনে কি ছিল, কতটা কষ্ট পেরিয়ে এই দিনটা দেখেছি। আর এই দিনটা আমরা দেখতে পেরেছি একজনের কৃপায়, উনি হলেন স্বয়ং ভগবান স্রষ্টা, আমাদের একমাত্র ভগবান। উনি ছাড়া তো আমরা এটা সম্ভব হতো না। আর ভগবানের কৃপা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ওনার ইশারাতেই চলে। উনি যদি মনে করেন থামিয়ে দিতে, এক পল এক মুহূর্তেই সব কিছু থেমে যাবে। তাই ওনার ইচ্ছে ছাড়া তো কোনো কিছুই ঘটবে না। আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন, যা কিছু হোক না কেন, সবই জানবেন এর পিছনে কিছু না কিছু কারণ আছে, কিছু না কিছু একটা যোগসূত্র আছে, তাই জীবনে কিছু না কিছু ঘটে। আর তাই আমাদের যখনই সুখে বা দুঃখে দুই সময়তেই থাকবো, তখন অবশ্যই ঈশ্বরের স্মরণে থাকবো। ঈশ্বরের কৃপা করুণা অবশ্যই আমাদের মনে সবসময় রাখতে হবে, যে ঈশ্বরের কৃপায় করুণাতেই আমার আজকে সব কিছু ঠিক হয়েছে। বা অনেক দুঃখ কষ্টের মধ্যেও থাকলেও তখনও ঈশ্বরের কৃপায় আমরা ঠিক নিশ্চয়ই এই কষ্ট থেকেও আমরা একদিন সুদিন দেখতে পাব। এই যে পুরোপুরি সমর্পণ ঈশ্বরের চরণে, নিজেকে সমর্পণ করতে হবে। আর যে প্রকৃত ভক্ত হবে সে কিন্তু সম্পূর্ণরূপে ভগবানকে সমর্পণ করে দেবেন, সে পিছনের দিকে আর তাকাবে না। তাই ভগবানকে যদি আমরা এইভাবে ডাকতে পারি, তাহলে তো সেই ভক্ত যদি প্রকৃত ভক্ত হয়ে থাকে, সে ঈশ্বরের কৃপা অবশ্যই লাভ করবেন। আর ঈশ্বর সেই সব ব্যক্তির কাছে সারা জীবন বাঁধা হয়ে থাকবেন। ভক্তেরই তো ভগবান, ভগবানের তো ভক্ত নয়, ভক্তের ভগবান। ভক্তের জন্য সবসময় ভগবানের হৃদয় আকুল থাকে,
ভক্ত যদি ডাকে তবে তো ভগবান তাদের কাছে আসবে, না ডাকলে কেউ আসবে? আমরা যদি কাউকে যদি না বাড়িতে ডাকি কোনো অনুষ্ঠানে, তাহলে আমি অনেক আয়োজন করলাম, রান্না করলাম, কিন্তু কাউকে কিছু বললাম না, তাহলে কেউ কি আমার বাড়ি আসবে? কেউ তো আসবে না। তার জন্য ডাকতে হবে, নিমন্ত্রণ জানাতে হবে, সেরকমই ভগবানকেও আমাদের ডাকতে হবে, প্রার্থনা করতে হবে, তবেই তো ভগবান আমাদের কাছে আসবে। আমরা যদি ভগবানের সঙ্গে দূরত্ব তৈরি করি, তাহলে কখনোই ভগবান কিন্তু আমাদের কাছে আসবেন না, সেই দূর দূরই রয়ে যাবে, কাছের আর হবেন না। তাই যে ব্যক্তি প্রকৃত ভক্ত, তিনি অবশ্যই ভগবানকে তার নিজের কাছে বেঁধে অবশ্যই রাখবেন। এইভাবে ভগবানকে যদি আমরা ডাকতে পারি, কৃপা তো আমরা কিছুটা হলেও লাভ করতে পারবো ঈশ্বরের। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।